প্রবাসের বিভিন্ন স্থানের বেশ কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বেলজিয়াম বিএনপির উদ্যোগে বাংলাদেশের চার সিটি নির্বাচনে 18 দলীয় প্রার্থীদের বিজয়ে উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সানোয়ার আলী সিদ্দিকী সভাপতিত্বে বক্তব্য রাখেন খলিল ইব্রাহিম, মনোয়ার হোসেন মুন্না, আলী জাহাঙ্গীর, আলম হোসেন প্রমুখ। সভা যৌথভাবে পরিচালনা করেন ইকবাল হোসেন বাবু ও সানির আলী।